সবাইকে নাকি তিনি চমকে দিবে, বলেন ভাই উনি কে? ডিজিটাল বাংলা করার কথা, রাত দিন শুধু শুনি পড়ার কথা, 23 তারিখে রেজাল্ট দেবার কথা, শুনলেই যে ভয় লাগে। 87 সৃজনশীল 2 ঘন্টা, পরীক্ষাতে আমি পাবো আন্ডা, বাপে পিটায় দিবে ডান্ডা, বাসা লাল লাল নি। আমি নাকি কাকু, আমি নাকি টাকু, আমি নাকি কাকু, আমি নাকি টাকু, আমি নাকি কাকু, আমি নাকি টাকু, পাশ করতে দিব না 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 না, 7টা সৃজনশীল 2 ঘন্টাতে লিখতে পারবে না না না, তোর বাপে করবো হামলা, তোর নামে মামলা, পালাতে পারবি না 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 না, ভুলে যা তোরা এ প্লাস চিন্তা, পাশ করতে পারবি না 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 না। তোদের আমি চিনি ভালো, তত পারো গাড়ি মারো, আমি তোমার থামবো না, তোরা তো পাশে বেশি চিপার মতো বাসায় দিছি, বের হতে পারবি না, পা ধরে তোরা আর কান্দিস না, মনে মনে আর তোরা গালি দিস না, তাই আমি আজি তোদের বলতে চাই, তোরা পাস তো করবি না। আমি নাকি কাকু, আমি নাকি টাকু, আমি নাকি কাকু, আমি নাকি টাকু, পাস করতে দিব না 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 না, 7টা সৃজনশীল 2 ঘন্টাতে লিখতে পারবে না 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 না। বিশ্ব বাঙালি, আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমার না পরীক্ষা, তুমি পড়ালেখা করো না কেন? আরে ভাই, এখনকার বলবেন পড়ালেখা করে নাকি? ফেসবুক গ্রুপে আগের দিন প্রশ্ন পাওয়া যাবে, ওইটা দেখে ভালো মতো পরীক্ষা দিবো, জানতে ভাই জান। এরপর অলিতে গলিতে ফেসবুকে প্রশ্ন ফাঁস হওয়া শুরু করে। গেল 11 ফেব্রুয়ারি রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিলেছে গণিতের এই প্রশ্ন, যার সাথে পরদিন 12 তারিখ অনুষ্ঠিত গণিত পরীক্ষার কসেট প্রশ্নের হুবহু মিল। বেলা 1:16 ইন্টারনেটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এক শিক্ষার্থীর কাছে আসে উচ্চ মাধ্যমিকের রসায়ন প্রথম পত্রের প্রশ্নপত্র। 2015 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির যে গবেষণা তথ্য, সেখানে বলা হয়েছিল প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনো না কোনো ভাবে সরকার জড়িত আছে। টিআইবির প্রতিবেদনে আরো বলা হয়, প্রশ্ন তৈরি, ছাপানো এবং বিতরণের 3টি পর্যায়ে প্রায় 19টি ধাপে প্রশ্ন ফাঁসের ঝুঁকি বিদ্যমান রয়েছে। আমাকে বলুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি? শিক্ষামন্ত্রী পুরস্কৃত হচ্ছেন। ভাই, এসব সত্যি কথা বলতেছেন, আপনার কোনো সমস্যা হবে না তো? আমি কিছুই বলছি না, শিক্ষামন্ত্রী নিজেই 2014 সালের 15 নভেম্বর বলেছিলেন তার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই। কি কি শিক্ষামন্ত্রী বলেছিলেন, দুষ্কৃতিকারীরা আবাসিক হলে আগুন ধরিয়ে তার যাবতীয় সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রী পাশ করেছে 30 বছর আগে, এখনো সার্টিফিকেট উঠাতে পারে না, এটা কেমন বিষয়? আরে তো কি হয়েছে, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি পেয়েছে, এটা তো আমি জানি। আপনারা হলফনামা দেখুন, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমি নুরুল ইসলাম নাহিদ, আমার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। কি কি ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ 2015 সালের 10ই মার্চ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সনদপত্র নেই। তিনি ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের সভাপতি ছিলেন, কিন্তু লেখাপড়ায় ঠনঠন। সনদ না থাকায় সিনেটের রেজিস্টার গ্রাজুয়েট সদস্য তাকে করা যায়নি। ভাই, মন্ত্রী সম্পর্কে প্লিজ কোনো উল্টাপাল্টা কথা কইেন না, প্লিজ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ স্ট্যাটাস দিয়েছেন, আমি তো জাস্ট বললাম, আর তাছাড়া আমি যা দেখিয়েছি সব প্রমাণ সহ দেখিয়েছি। তাহলে সত্যি বলতে সমস্যা, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সঙ্গে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে, ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে, যেখানে বাংলাদেশি ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন। আসসালামু আলাইকুম। আমি নাকি কাকু, আমি নাকি কাকু, পাস করতে দিব না 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 না, 7টা সিজন ছিল 2
হাতে লিখতে পারবে না।